সিলেটে সামান্য জ্বর সর্দিতেও করোনা। করোনা ভাইরাস বলতে অনেকেই মনে করেন শরীরে থাকবে জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা সহ নানা উপসর্গ, কিন্তু এসব লক্ষণের অনেকটাই না থাকলেও সিলেটে নমুনা পরীক্ষায় শনাক্ত হচ্ছে এ ভাইরাস। গেল কয়েকদিন সিলেটের অসংখ্য মানুষের শরীরে সামান্য জ্বর থাকায় নমুনা পরীক্ষায় অনেকেরই করোনা শনাক্ত হয়েছে, কিন্তু গ্রামাঞ্চলে সামান্য এই জ্বরকে তোয়াক্কা না করেই বৃষ্টিজনিত কারণে জ্বর বলে উড়িয়ে দিচ্ছেন অনেকেই। এতে করে করোনা সংক্রমণ আরও দ্রুত গতিতে বাড়ার আশঙ্কা রয়েছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্টদের অভিমত। সামান্য জ্বর বলে উড়িয়ে না দিয়ে নমুনা পরীক্ষার উপর কড়া জোর দিচ্ছেন তারা। সিলেট করোনা দিনে দিনে যে ভয়াবহ রূপ নিচ্ছে তার নতুন প্রমাণ আজ বুধবার সকালে পাওয়া গেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগের সকল রেকর্ড গুড়িয়ে সিলেটে করোনা ভাইরাসের 24 ঘন্টায় সর্বোচ্চ 22 জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও 557 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে আক্রান্তের সংখ্যা 47,000 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ বুধবার এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট জুড়ে করোনা আক্রান্ত 22 জন মারা গেছেন। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 19 জন। হবিগঞ্জে 2 জন ও মৌলভীবাজারের 1 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর এটাই নতুন রেকর্ড। এর আগে গত 3 আগস্ট সকাল 8টা থেকে 4 আগস্ট সকাল 8টার মধ্যে 20 জন মারা গেছেন সিলেটে। এদিকে বিগত দিনে অনেকেই শরীরে জ্বর সর্দি কাশি কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলেই ধরে নিতেন করোনা, করাতেন নমুনা পরীক্ষা, শনাক্ত হতো করোনা আবার কখনো না। কিন্তু বর্তমানে সিলেটের অনেক সচেতন নাগরিক সামান্য জ্বর হলেই করোনার নমুনা পরীক্ষা করাচ্ছেন। পরীক্ষায় তাদের শরীরে পাওয়া যাচ্ছে করোনা ভাইরাসের অস্তিত্ব, অথচ তাদের শরীরে জ্বর ছাড়া আর কোনো উপসর্গ নেই। গেল শনিবার সিলেটের জকিগঞ্জের কালীগঞ্জ এলাকার সুমন নামের এক যুবক মাত্র 1 দিন সামান্য জ্বর থাকায় করোনার নমুনা পরীক্ষা করান, পরে তার শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। কিন্তু তার শরীরে ছিল না অন্য কোনো উপসর্গ, কিংবা বর্তমানে তার শরীরে জ্বরও নেই। তিনি জানান, তার গ্রামের অন্তত 10 জনের শরীরে কয়েকদিন থেকে জ্বর ভুগছেন। ফার্মেসি থেকে তাদের অনেকেই জ্বরের প্রাথমিক ঔষধ সেবন করছেন, কিন্তু কেউ করোনার নমুনা পরীক্ষা করাচ্ছেন না। তাদের যুক্তি, আষাঢ় মাসের বৃষ্টির কারণে ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর। এমনই সিলেট নগরীর জেল রোডের বাসিন্দা গুলজার আলমের শরীরে প্রায় 10 দিন আগে দেখা দেয় সামান্য জ্বর। চাকরিজীবী সচেতন নাগরিক সাথে সাথে নমুনা পরীক্ষা করান, তার শরীরে শনাক্ত হয় করোনা। পরে সন্দেহ মেটাতে তার পরিবারের আরও 8 সদস্যের করোনা নমুনা পরীক্ষা করানো হয়। তন্মধ্যে আরও 5 জনের শরীরে করোনা শনাক্ত হয় আর 3 জনের করোনা ফলাফল আসে নেগেটিভ। শনাক্ত হওয়াদের শরীরে বর্তমানে সামান্য সামান্য করোনার কিছু উপসর্গ রয়েছে। করোনা ভাইরাস প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় বলেন, দেশে করোনার ভয়াবহতা চলছে। এই মুহূর্তে জ্বর সর্দি হলে নর্মাল চিন্তা না করেই নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া, করোনার পরীক্ষা করা উচিত, কারণ অন্য সময়ের জ্বর আর বর্তমান সময়ের জ্বর ভিন্ন। নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া যাবে শরীরে করোনা রয়েছে কিনা, এতে করে নিজে নিজের পরিবার ও সমাজকে নিরাপদ রাখা যাবে।